টেকনিক্যাল ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। ইতিমধ্যে কিন্তু কলেজে মেরিট লিস্ট বেরিয়ে গেছে, ফার্স্ট মেরিট লিস্ট। সেই মেরিট লিস্ট আজকে আমরা দেখে নেব, কোথা থেকে বের করতে হয়, কোন কলেজের কোথা থেকে বের করতে হয়, সমস্ত যাবতীয় তথ্য নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক কথা না বাড়িয়ে। শুরু করার আগে প্রতিবার মতো আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার টেকনিক ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করেনি তারা সাবস্ক্রাইব দিয়ে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দাও, যাতে আমাদের সমস্ত আপলোড ভিডিওগুলি নোটিফিকেশন দ্বারা তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। আর অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। মেরিট লিস্ট দেখার জন্য যে কোনো একটা ব্রাউজারে আসবো, আমি সাজেস্ট করবো ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার সার্চ বারে যে কোনো কলেজ দেখতে পাচ্ছ, আমি সম্ভবত এসকেজি কলেজ দেখতে পাচ্ছি। এসকেজি কলেজ দেখা যাচ্ছে আমাদের অফিসিয়াল পেজটি আমরা ওপেন করে নেবো এখান থেকে, সৈয়দগঞ্জ কলেজ চলে আসলাম। এখান থেকে আমরা সিলেক্ট করে নেব ইউজি অ্যাডমিশন 2023, এটা সিলেক্ট করে আমরা এখান থেকে নেব। তো সিলেক্ট করে নিচ্ছি আমরা এখান থেকে। সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের পরবর্তী ইন্টারফেস চলে আসবে আমাদের এখান থেকে। আসার পরে আমরা এখান থেকে মেনু বারে সিলেক্ট করব, এই মেনু বারে সিলেক্ট করব না, মেনু বারে ক্লিক সিলেক্ট করার পরে দেখছি হচ্ছে এখানে মেরিট লিস্ট বলে একটি অপশন আমাদের চলে এসেছে। এই মেরিট লিস্টে ঘরে আমরা ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করে দেখতে পাচ্ছে মেরিট লিস্টে আমাদের চলে এসেছে। এখানে একটু নিচে চলে আসবে, এখানে প্লেস যেহেতু একটা একটি বেরিয়েছে সেহেতু ফার্স্ট এক এক ক্লিক করব। সেশন তুমি কোন বিএ, তো বিএ সিলেক্ট করে নেবো। সাবজেক্ট তুমি কী সাবজেক্ট সিলেক্ট করছো সেই সাবজেক্ট আমরা সিলেক্ট করে নেবো। আর রিলেশন এখানে তুমি কী কাস্ট, এসসি এসটি ওবিসি কী কাস্ট সেটা সিলেক্ট করে নেবো। এখান থেকে করার পর শো অপশনে ক্লিক করলে আমাদের ম্যাচ লিস্টটি চলে আসবে। এখন দেখতে পাচ্ছে ম্যাচ লিস্টটি আমাদের হাতে চলে এসেছে। এখান থেকে অনেক নাম আছে এখান থেকে, এখন তোমার নামটা কীভাবে খুঁজবে সেটাই আমি এখন দেখিয়ে দিব। সেই নাম খোঁজার জন্য, তোমার নামটা খোঁজার জন্য চলে যাবে থ্রি ডট আইকনে চলে যাবে। এখানে থ্রি ডট আইকনে যাওয়ার পরে নিচে চল দেখবে ফাইন্ড অপশন আছে, ফাইন্ড ইন পেজ, ফাইন্ড ইন পেজ, এই ফাইন্ড ইন পেজে করে ক্লিক করবো আমরা। ক্লিক করলাম, ক্লিক করার পরবর্তী তোমাদের ফর্ম নাম্বারটি, ফর্ম নাম্বার রয়েছে, এই ফর্ম নাম্বারটা আমরা এখানে সেভ করি। আমি সাপোজ একটা ফর্ম নাম্বার দিয়ে দিচ্ছি, আমি 1202 30 09 08। দেখতে পাচ্ছ এখানে আমি একটু দিয়ে দিলাম, দিয়ে পর সার্চ অপশনে ক্লিক করলে আমাদের যে ফর্মটা সেই ফর্মটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ ফাইন্ড ইন করার পরে তোমাদের নিচের ফর্ম নাম্বারটা চলে আসবে। এখানে নাম দেখতে পাচ্ছ, এখানে জেনারেল পিএস সব ক্যাটাগরি এখানে তোমরা দেখতে পাবে, মার্কস কত পয়েন্ট আছে, সাবজেক্ট ইত্যাদি এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আমি একটা অন্য একটা কলেজে দেখিয়ে দিচ্ছি, দেখার জন্য আমি একটা দেখিয়ে দিচ্ছি আর একটা যেরকম আলিপুরদুয়ার আমি দেখিয়ে দিচ্ছি। সেখানে আমি ক্লিক করে অফিসিয়াল পেজে আমরা চলে যাবো। সেই অফিসিয়াল পেজে ক্লিক করার পরে যে মেনু বারটি আমাদের সামনে চলে থাকবে সেই মেনু বারে আমরা ক্লিক করব। তো ক্লিক করে মেনু বারে ক্লিক করলাম, ক্লিক করে দেখতে পাচ্ছে অ্যাডমিশন অ্যান্ড, এই দেখো অ্যাডমিশন লেখা আছে। এই অ্যাডমিশনের ঘরে আমরা এখানে তীর্চিহ্নের ঘরে আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করি, ক্লিক করার পরে কিছু অনলাইন অ্যাডমিশন, অনলাইন অ্যাডমিশন বলে এক অপশন আছে, সেই অপশনের ঘরে আমরা ক্লিক করব। অনলাইন ঘরে ক্লিক করলাম, ক্লিক করে দেখতে পাচ্ছ আমাদের নিচে চলে আসবে, এই দেখো প্রিভিয়াস মেরিট লিস্ট, এই মেরিট লিস্টে করে আমরা ক্লিক করব। ক্লিক করলে মেরিট লিস্টে করে ক্লিক করার পরে নিচে চলে আসবে, এখান থেকে সিলেক্ট করে নেবে যে কোন সালের বিএ অল সিলেকশন। এখানে তোমার বেঙ্গলি সিলেক্ট করবে, ইংলিশ সিলেক্ট করে নেবে, আর এখানে এসসি এসটি কোন ক্যাটাগরি তুমি এখানে লোডের মেরিট লিস্টে ক্লিক করবে। আর এখানে দেখতে পারবে তোমাদের নাম পার্সেন্টেজ কত আছে, মেরিট লিস্টে পয়েন্ট সব দেখতে পারবে। এখান থেকে তুমি নাম সার্চ করবে এতগুলির মধ্যে কী হবে, এই থ্রি ডটে গিয়ে তোমরা এখান থেকে ফাইন্ড ইন, ফাইন্ড ইন পেজে ক্লিক করবে, ফাইন্ড ইন ক্লিক করে তোমরা এখানে সার্চ করে, সার্চ করে পরবর্তী তো তোমরা পেয়ে যাবে। তো আজকের এই ছিল মূল ভিডিও, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।